বছর ধরে পরিযায়ী শ্রমিক শয্যাশায়ী অবস্থায় বাড়িতে। সমস্যায় হাড়ুপটি গ্রামের তাঁতি পরিবার। বাগমণি ব্লকের তুনতুরি সুইসা অঞ্চলের হাড়ুপটি গ্রামের এক পরিযায়ী শ্রমিক শয্যাশায়ী অবস্থায় পড়ে রয়েছে, আর্থিক পরিস্থিতি ভালো না থাকায়। পরিবার সূত্রে জানা যায়, হিকিম তাঁতি হোটেলে কাজ করে সংসার চালাতেন। করোনা পরিস্থিতির সময় সারা দেশ জুড়ে লকডাউন হওয়ার ফলে বাড়িতে এসে কিছুদিনের মধ্যেই শয্যাশায়ী হয়ে পড়েন। পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন হিকিম তাঁতি। পরিবারের সদস্য সংখ্যা চারজন। তার দুই মেয়ে অনেক কষ্ট করে পড়াশোনা করে। ওই মেয়ের মা লোকের বাড়িতে কাজ করে সংসার চালায়। অপরদিকে হিকিম তাঁতির মেয়ে সোমবারি তাঁতি জানান, আমার বাবা দীর্ঘ দুবছর ধরে শয্যাশায়ী হয়ে পড়ে রয়েছে। বাবার বাঁ পা ও বাঁ হাত পুরোপুরি অচল অবস্থায়। বাড়ির টাকা থেকে শুরু করে জমি বিক্রি করে চিকিৎসা করিয়েছি, কিন্তু এখনও বাবা সেই অবস্থায় রয়েছে। বর্তমানে আমার বাবাকে চিকিৎসা করার জন্য আমাদের আর কিছুই নেই, আমরা নিঃস্ব হয়ে গেছি। এমন অবস্থায় আমাদের পড়াশোনা, বাড়ির খরচ চালানোর সাথে বাবার চিকিৎসা করা কোনোভাবেই সম্ভব হয়ে উঠছে না। যা পরিস্থিতি, আমাদের পড়াশোনা করার ইচ্ছে থাকলেও আমাদের ছেড়ে দেওয়ার মতো অবস্থা হয়ে গেছে। তিনি আরও জানান, গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েত সদস্য সকলের কাছে জানিয়েও কোনো সুরাহা হয়নি। তাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে সাহায্যের আর্জি জানান পরিবারের সকলেই। এই সমস্যা আমাদের দু বছর ধরে। আমার বাবা একজন পয়সা করতো, কাজ করতো দোকানে। আমরা দু বোন, আমার মা বাবা, আমরা এখন পড়াশোনা করি। এখন আমাদের কাছে যা টাকা পয়সা ছিল, ওই টাকা পয়সা দিয়ে আমরা চিকিৎসা করেছি। এখন আমাদের কাছে আর কিছুই নেই। আমি অনুরোধ করছি যে কিছু একটু হেল্প করো, সাহায্য করো। প্রশাসন দৃষ্টি আকর্ষণ করছি যাতে আমরা কিছু সাহায্য পাই। আমার নাম সোমবারি তাঁতি, গ্রাম হারুপডি।